হ্যালো ভিউয়ার্স, আবারও স্বাগতম বাংলাদেশ লিগ্যাল স্কুলিং প্রোগ্রামে। আমরা এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন সম্বন্ধে আলোচনা করছি। এখন যেমন ধরুন সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা 1877 সালের। আমি বারবার সাউন্ডটা উল্লেখ করছি এই কারণে যে যাতে সবার মনে থাকে, বুঝতে সুবিধা হয়। এখানে সুনির্দিষ্ট প্রতিকারটা কি, এটা 12 থেকে 30 ধারা পর্যন্ত আছে। আমরা আজকে 12 ধারার উপরে একটু আলোচনা করি বলি, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার কেন। তো এখানে মূল কথা হচ্ছে 12 ধারার যে বিষয়টা, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকারটা কখন পাওয়া যাবে, যে ক্ষেত্রে মানে জিনিসটা ভাষার মধ্যে কিন্তু জিনিসটা ক্লিয়ার আছে যে সুনির্দিষ্ট প্রতিকার স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট করা হয়েছে যেটা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সম্ভব না। যেমন ধরুন আপনি একটা জায়গা কিনবেন, একজনের সাথে বায়না করলেন, রেজিস্ট্রিকৃত বায়না, সেই বায়না অনুসারে আপনি একটা আংশিক টাকা পয়সা দিলেন। যেমন ধরুন 10 লাখ টাকা জমির মূল্য ঠিক হলো, 5 লাখ টাকা দিয়ে আপনি বায়না করলেন, করার পরবর্তীকালে বাকি 5 লাখ টাকা দিয়ে, চুক্তিতে এটা আছে যে বাকি 5 লক্ষ টাকা দিয়ে যিনি জায়গার মালিক উনি আপনার নামে রেজিস্ট্রি করে দিবেন, এটা বাকি টাকা নেবেন এবং রেজিস্ট্রি করে দিবেন। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে উনি দিচ্ছেন না, আপনি নোটিশও করলেন তখন দিলেন না, তখন কজ অফ অ্যাকশনটা হয়ে গেল যে উনি অস্বীকার করছেন আপনাকে দিবেন না। এই ক্ষেত্রে কিন্তু এই বাকি টাকা আপনাকে সুদ বা লাভ সহ ফেরত দিলেও এটা আপনার এটা ক্ষতিপূরণযোগ্য নয়। অতএব আপনি চাবেন সুনির্দিষ্টভাবে ওই চুক্তিটা প্রবল, ওই ওই যে রেজিস্ট্রি করে দেওয়ার যে বিধান, সেই অনুসারে আপনি 12 ধারা অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার আইন স্যুট ফর স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের মামলা করবেন। সেক্ষেত্রে কোর্ট যখন আপনাকে ডিক্রি দেবে, সেই ডিক্রি অনুসারে যিনি বায়না দাতা যার বিরুদ্ধে মামলা করবেন, সেক্ষেত্রে কোর্ট নিজে বাকি টাকা জমা নিয়ে, যদি উনি না দেন দাতা, তাহলে জজ সাহেব প্রিজাইডিং জজ নিজে সহকারী জজ হতে পারেন অথবা যুগ্ম জেলা জজ হতে পারেন, বিচারকারী আদালত নিজে দলিল সম্পাদন করে সাব রেজিস্ট্রার কাছে পাঠাবেন রেজিস্ট্রি করে দেওয়ার জন্যে। এক্ষেত্রে মূলত যেটা অনেকে একটু কনফিউজড হয়ে যান যে এটা সুনির্দিষ্ট প্রতিকার কেন, সুনির্দিষ্ট প্রতিকার এটা আসলে তো ব্রিটিশ লকেই ফলো করি আমরা, এটাই আমাদের এখানে কোডিফাইড করা হয়েছে, আইনের তালিকাভুক্ত করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 সাল এটা ধারা 12, যে এই সমস্ত ক্ষেত্রে যে ক্ষেত্রে টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে ক্ষতিপূরণযোগ্য নয়, সুনির্দিষ্টভাবে যে চুক্তিটা হয়েছে ওইটাকেই বাস্তবায়ন করার জন্যে আপনি চেষ্টা করবেন ব্যক্তিগতভাবে, যখন এটা দাতা এটা দিবেন না তখন আপনি আদালতের কাছে গিয়া সুনির্দিষ্টভাবে ওই চুক্তিটা সম্পাদনের জন্যই মামলা করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি 1 বছর সময়সীমা এটা তামাদি আইনের বিধান অনুসারে, এই সেক্ষেত্রে আপনি যদি যথাসময়ে মামলাটা করেন তাহলে আপনার পক্ষে ডিক্রি হবেই, কারণ এবং অন্য কিছু চুক্তিটা যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনার পক্ষে ডিক্রি হবেই এবং আপনি সুনির্দিষ্টভাবে ওই প্রতিকারটাই পাবেন যেটা আপনার চুক্তিপত্রে উল্লেখ আছে এবং সেটাই কোর্টের মাধ্যমে বাস্তবায়িত হবে। আশা করি বুঝতে পেরেছেন, সকলকে ধন্যবাদ, আমরা আরও আলোচনায় আসবো।